আপনার কাছে একটি ফাইভ ফোন রয়েছে আপনার এলাকায় ফাইভ জি নেটওয়ার্কের কভারেজ রয়েছে এবং তা সত্ত্বেও আপনি জিও বা এয়ারটেলের যে আনলিমিটেড ফাইভ জি ওয়েলকাম অফার সেটা ব্যবহার করতে পারছেন না আপনার ফোনে কোনোরকম ফাইভ জি নেটওয়ার্কই আসছে না তো আমি আপনাকে বলবো যে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই সমস্যাটা আমার সাথে গতকাল হয়েছিল আমি এখন ওয়ান প্লাসের একটা ফোন ইউজ করছি যেটাতে এখন শ্যুট হচ্ছে তো এটা একটা ফাইভ ফোন আর আমি জিও সিম ইউজ করছি আর আমার এলাকায় ফাইভ জি নেটওয়ার্কের কিন্তু কভারেজ রয়েছে বাট কোনোভাবেই ফাইভ জি নেটওয়ার্ক আসছিল না আমার সিমে ফাইভ জির যে ওয়েলকাম অফার সেটাও ছিল বাট কোনোভাবেই ফাইভ জি নেটওয়ার্ক আসছিলো না আমিও ঠিক আপনাদের মতোই ইউটিউবে ভিডিও দেখা আরম্ভ করি বাট কোনো ভিডিও থেকে আমি কোনো সলিউশন পাইনি উল্টো পাল্টা সেখানে সব কথা বলা হচ্ছে যে এই সেটিং করুন ওই সেটিং করুন কোনো কোনো ভিডিওতে বলা হচ্ছে ডেভেলপার অপশন অন করুন তো আমি আপনাদের বলবো ওইটা একদমই করতে যাবেন না এখানে ডেভেলপার অপশানের কোনোরকম সম্পর্কই নেই এখানে এই সেটিংসে কারণ ডেভেলপার অপশানে যেটা করার দরকার বা যে সেটিংসটা করার দরকার সেটা আপনার ফোনে কিন্তু অটোমেটিক করাই আছে ওটাকে ওখানে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই তাহলে কি করতে হবে আমরা জানি কি সাধারণত যখন আমরা ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করব তখন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ফাইভ জি ফোর এটা অটো এটা সিলেক্ট করতে হবে বা ফাইভ জি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো এটা তো আমরা সবাই জানি ঠিক আছে তো এরপরেও কিন্তু আসছে না ফাইভ জি নেটওয়ার্ক তো তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার হাতের স্মার্টফোনটা যে কোম্পানিরই হোক না কেন আপনি কি করবেন আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে আপনি দেখবেন কোনোরকম সিস্টেম আপডেট এসছে কিনা যদি কোনো সিস্টেম আপডেট এসে থাকে আপনারা নিশ্চয়ই জানেন কোথায় গিয়ে দেখতে হয় সিস্টেম আপডেট অ্যাবাউট ফোনে গিয়ে দেখতে হয় সিস্টেম আপডেট এসেছে কি না কিংবা অনেক ফোনে সিস্টেম আপডেট আলাদা করেই থাকে যেমন আমার ওয়ান প্লাসের ফোনে সিস্টেম আপডেট আলাদা করে আছে তো সিস্টেম আপডেট যদি কোনো আসে তাহলে সেই আপডেটটা আপনি করে নেবেন তো আপনার ফোনটা যখন আপ টু ডেট হয়ে যাবে তারপরে কিন্তু আপনি জাস্ট এই যে এই সেটিংসটা করে নেবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইভ জি নেটওয়ার্ক এটা করে নেবেন আর ডেটা রোমিংটা অন করে রাখবেন জাস্ট এইটুকু ওকে তাহলেই কিন্তু আপনার ফোনে ফাইভ জি নেটওয়ার্ক আসবে আমি আপনাদের বলে দিচ্ছি এইটুকু করলেই হবে এক্সট্রা আর কোনো সেটিংস করতে হবে না সো ভিডিওটা খুব একটা বড় ছিল না এবং সমাধানটাও খুব একটা বড় নয় ছোট্ট সলিউশন বাট প্রবলেমটা কিন্তু অনেকটাই বড়। যে আমার কাছে ফাইভ ফোন রয়েছে ফাইভ জি সিম রয়েছে ফাইভ জি নেটওয়ার্ক কভারেজ রয়েছে বাট আমার ফোনে ফাইভ জি নেটওয়ার্কই আসছে না তো সমস্যাটা অনেকটাই বড়ো বাট সমাধানটা কিন্তু খুব ছোট তো আই হোপ ভিডিওটা আপনাদের যথেষ্ট হেল্পফুল হয়েছে এবং এরকমই নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ